আমাদের শপ পেজের সকল কাজে একদম কমপ্লিট তো আমরা যদি শপ পেজটাতে ভিজিট করি তাহলে দেখতে পারবো এই যে ডিফল্ট অবস্থায় খুব সুন্দরভাবে লোডিং অ্যানিমেশনগুলো শো করাচ্ছে দেন ডাটা ফেস হয়ে গেল এখানে দেখেন আমরা কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করলাম একদম পেজিনেশন থেকে শুরু করে একদম কাস্টম পেজিনেশন থেকে শুরু করে এখানে প্রোডাক্ট সার্সিং তারপর শর্ট বাই প্রোডাক্ট আপনি এভাবে শর্টিং করতে পারবেন তারপর কন্ডিশন বাই প্রোডাক্ট তারপর আপনার ফিল্টার বাই ব্র্যান্ড এখানে তারপর আপনি ফিল্টার বাই প্রাইস করতে পারবেন ফিল্টার বাই ক্যাটেগরি করতে পারবেন দেন সেগুলোকে আবার পেজিনেশন করতে পারবেন তারপর আপনি এগুলাতে ক্লিয়ার ফিল্টার করতে পারবেন একদম যতটুকু করা দরকার আমরা সব কিছুই কিন্তু এখানে কাবার করতে পেরেছি তো এখানে দেখেন ফিল্টার বাই ব্র্যান্ড এই ব্র্যান্ডটার কী আছে এখানে দেখেন একটা প্রোডাক্ট আছে সো আমরা এই ক্লিক করলাম একটা প্রোডাক্ট চলে আসছে এক আর এক আমরা দুটা সিলেক্ট করছি তাহলে দুটা হওয়ার কথা তাহলে তিন তিন দুয়ে কয়টা হওয়ার কথা পাঁচটা হওয়ার কথা তাহলে কিন্তু আমাদের পাঁচটা প্রোডাক্ট আছে এখানে আমরা তিনটা দিয়ে দিলাম তারপরে যদি আমরা এখানে ক্লিক করি এটাতে ছয়টা আছে এখন কিন্তু আমাদের দশ নিয়ম হচ্ছে দশটার পরে পেজিনেশন হয়ে যাবে এখানে কিন্তু ডেটার পরে আমাদের হচ্ছে পেজিনেশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে দশটা ডাটার পর পেজিনেশন হয়ে যাচ্ছে আমি যদি দেখাই এখানে পেজিনেশন চলে আসছে তো আমরা যদি টুতে ক্লিক করি তাহলে আমরা হচ্ছে পরের পেজের পেজিনেশন দেখতে পারবো এই দেখুন পরের পেজের আমরা চলে আসছি অলরেডি এগুলো কিন্তু সিলেক্টেড অবস্থাতে আছে এখন যদি আমরা আবার ওয়ানে ক্লিক করি তাহলে পেজিনেশন ওয়ান আমরা ওয়ান পেজে চলে আসছি এখন আমরা চাচ্ছি যে এর ভিতরে আরও ফিল্টারিং করতে এখানে সকল প্রকার কন্ডিশনাল প্রোডাক্ট আছে সো আমরা চাচ্ছি এর ভিতরে নিউ কোনগুলা সেগুলো দেখতে এই যে নিউ প্রোডাক্ট চলে আসছে এর ভিতরে তো আমরা যেগুলা সিলেক্ট করলাম তার ভিতরেই কিন্তু নিউ প্রোডাক্ট চলে আসছে দেন তার ভিতরে আবার এরকম পপুলার চলে আসছে তারপরে হচ্ছে উইন্টার যেগুলো আছে তারপরে হচ্ছে ফিচার যেগুলো আছে এগুলো চলে আসছে এভাবে সুন্দরভাবে কিন্তু এগুলো চলে আসছে আর আবার অল দিলে সবগুলাই চলে আসতেছে এখন এর ভিতরে আপনি যদি চান উইন্টার ধরেন আপনি সিলেক্ট করলেন এখন উইন্টারের ভিতরে আপনি চাচ্ছেন এখানে নেম শো করাবে আপনাকে হচ্ছে জেড থেকে এ ফরমেটে আপনাকে জেড থেকে এ ফরমেটে যদি আপনি চান আপনাকে নেমগুলো শো করাবে দেখুন বি তারপরে ডি তারপরে এইভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু আসছে কিন্তু প্রাইস ডেফল দিলে কিন্তু ডেপল যে ব্যবস্থা আছে সেইভাবে কিন্তু থাকবে তার মানে আমরা খুব সুন্দরভাবে আমরা আমাদের এটা ম্যানেজ করতে পারলাম তারপরে আপনি যদি এখানে দেখেন এগুলা অল দিয়ে দেখেন অল দিলেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে পেজিনেশন দেয়া আছে পেজিনেশন দেয়া আছে হচ্ছে আপনার দশটা করে আপনি চাইলে এখানে বিশটা করে আপনি শো করতে চাচ্ছেন পার পেজে তাহলে দেখেন এখানে কিন্তু পেজিনেশন উঠে যাবে আপনার বিশটা প্রোডাক্ট এখানে কিন্তু শো করাবে সুন্দরভাবে ঠিক আছে আবার দশটা দিলে তখন আবার দেখেন পেজিনেশন আপনার এখানে সুন্দরভাবে চলে আসবে এই যে পেজিনেশন সুন্দরভাবে চলে আসছে এখন এর ভিতরে আপনি চাচ্ছেন আবার দেখতে যে এর ভিতরে আপনি কত প্রাইস থেকে কত প্রাইস এর ভিতরে প্রোডাক্ট দেখতে যাচ্ছেন জাস্ট এখানে টেনে ধরে ছেড়ে দেন দেখেন আপনাদের হচ্ছে যেই রেঞ্জের প্রোডাক্ট দেখতে চান সেই রেঞ্জের প্রোডাক্ট চলে আসবে হ্যাঁ এই দেখেন যেই রেঞ্জে আমি দেখতে যাচ্ছি এই রেঞ্জে প্রোডাক্ট চলে আসতেছে ফাইনালি আমরা যদি দেখি এখানে কোন কোনো প্রোডাক্ট নাই সার্চ রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে তো এভাবে কিন্তু আমরা দেখতে পারি হ্যাঁ তারপরে এখানে আমরা যদি চাই নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্টকেও আবার আবার আমরা এইভাবে হচ্ছে ফিল্টার বাই প্রাইস দিয়ে করতে পারি ঠিক আছে সো এ হচ্ছে আমাদের ফিল্টার বাই প্রাইসের কাজ তারপরে এটা আমরা চাইলে ক্লিয়ার ফিল্টার দিয়ে দিলাম ক্লিয়ার ফিল্টার দিয়ে দিলে আমাদের একদম আবার আগের মতো ফুল ডাটা ফেস হয়ে যাবে ক্লিয়ার ফিল্টারিং দিয়ে দিলে হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে একদম ফিল্টার সব ক্লিয়ার হয়ে গেল এখান থেকে নিউ ডাটা আসছে এখানে অল ডাটা দিয়ে দিলে আমাদের অল ডাটা সকল ডাটা চলে আসবে এখানে সবগুলা ডাটাই চলে আসছে সেমভাবে আপনি যদি চান ক্যাটেগরি আন ওয়াইজ প্রোডাক্ট শো করাতে সো আপনার এখানে ক্যাটেগরিতে অনেক প্রোডাক্টই নাই আমাদের এখানে আরও সো আমরা যেহেতু ফ্যাক্টরি দিয়ে ডাটা জেনারেট করছি সেইভাবে আমাদের এগুলো আসতেছে ক্লিয়ার ফিল্টার দিলে সব ক্লিয়ার হয়ে যাবে আবার আমাদের টোটাল আমাদের এখানে ফেস করবে তো তারপরে আছে এখানে আছে আপনি সার্চ করতে পারবেন ধরেন এমআরএস তো আপনি এমআরএস লিখে সার্চ করলেন এই দেখেন এমআরএস যে নামে যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু চলে আসছে আপনি এখান থেকে কেটে দেন দেখেন আবার আপনার সকল প্রোডাক্ট এখানে চলে আসবে আপনি ডলি লেখেন ডিও ডবল এন এই নামে মনে হয় কোনো প্রোডাক্ট আছে এই দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে তো এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্টেপ স্টেপ বাই ম্যানেজ করতে পারলাম তার এই কাজটা অনেকটাই মানে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এগুলা সো আশা করি যে এই পেজে আমরা যত ফাংশনালিটি নিয়ে কাজ করেছি ভিউ থ্রি কম্পোজিশন এপিএ এর সাথে লারাভেল নাইনের হচ্ছে এপিআই সো আশা করা যে আপনাদের এগুলো কনসেপ্ট একদম ক্লিয়ার এগুলোর কোর কনসেপ্ট একদম আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এর থেকে আরো যদি সুপার ডাইনামিক আরো যদি এরকম পেজ আপনাকে করতে দেওয়া হয় আপনারা সকলে এখন করতে পারবেন একদম সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার এখন তো ঠিক আছে তাহলে এই পার্ট এই পর্যন্ত ভালো থাকেন আগামী পার্টে আমরা বাকি কাজটা করে ফেলবো তো খোদা হাফেজ